না তোমাকে কাহির মাসরা কর প্রভু। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি তোমাদের মন্ডল দা এবং রানু মন্ডল। তো বন্ধুরা আমরা রানুদির কাছে জেনে নেব যে আমরা আজকে এখানে এসেছি, রানুদির কেমন লাগছে? তো দিদির ভেরি ফানি লাগছে, মানে আমরা এখানে এসেছি দিদির খুব ভালো লাগছে। ফানি ব্লগ উইথ রানু মন্ডল এই এপিসোডটাকে তোমরা খুব খুব ভালো সাপোর্ট করেছো, তার জন্য আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রানুদির সাথে খুব এনজয় করব এবং রানুদির কাছ থেকে কিছু কথা শুনে নেব এবং তার গান তোমরা খুব ভালোবাসো, তো তার গান একটু শুনে নেব। তো তোমরা সাথে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা জানো যে রানুদি কিভাবে ভাইরাল হয়েছিল, তো সেগুলো আর বলার প্রয়োজন পড়ছে না। তো রানুদির কাছ থেকে কিছু নতুন নতুন গান শুনে নেব। তো রানুদি আমরা যে এখানে এসেছি সেই আনন্দে একটা গান করো। কি করে বাজাও তালে। কেয়া বাত কেয়া বাত রানুদি, এত সুন্দর গলা এই বয়সেও কিভাবে ধরে রেখেছো একটু যদি বলো। বিকজ হোয়াট ইজ গ্রেট দ্যাট জাস্ট ওয়ান তার দাওয়া সুর স্বর আওয়াজ এগুলো আম চর টোটালি তারই মারন। প্রত্যেকটা মানুষ মুশকিল আমি তো সেই তার দেওয়া সুর স্বর আমি প্রয়োগ করি। আচ্ছা আচ্ছা, আমরা তো আরো অনেক ধরনের গান শুনেছি। শ্রীলঙ্কার একটা মেয়ে মানিকে মাগিয়ে নিতে গানটা করে ভাইরাল হয়েছিল, তো তোমার কণ্ঠে সোশ্যাল মিডিয়াতে ওই গানটা শুনেছি খুব, তো ওই গানটা যদি একটু শুনতে পারি। তো রানুদি, অনেকে তোমার নামে কটু কথা বলে যে এই বয়স্ক মহিলার কি করে এত সুন্দর গলা হতে পারে, এরকম কটু কথা বলে বা বলে যে এর গলা বিচ্ছিরি গলা, তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? আসলে আমি যা ছিলাম যা আছি এবং ভবিষ্যতে যা থাকবো সেইটাই আমার দেখাচ্ছি বর্তমানে। আচ্ছা আচ্ছা, তুমি ভাইরাল আছো আর ভাইরাল থাকবে তাই তো? আমার আওয়াজ, আমার আওয়াজটা যেমনি আমি গিয়েছি, আমি যেমন যিশু বলে না আমি আমি ছিলাম আমি আছি এবং আমি থাকবো, যিশু বলে আমি অ্যান্ড দ্য ওয়ে দ্য ট্রুথ অ্যান্ড দ্য লাইফ, আমি সত্য আমি পথ আমি জীবন, এই যে কথা বলে সেই ক্ষেত্রে আমি বলছি আমি ছিলাম আমি সেখানে আমি ছিলাম আছি জানি তার দেওয়া সুরে উপর নির্ভর করে তার উপরে। খুব ভালো লাগলো রানুদি, খুব ভালোভাবে তুমি উত্তরটা দিলে। তো আমি এই মুহূর্তে যিশুর উদ্দেশ্যে রানুদির থেকে একটা গান শুনে নেব যিশুর উদ্দেশ্যে। তাহলে এই গানটাই গাই, মানে এটা এটা মনে একটা বিশ্বাসের ব্যাপার তো জানি এই গানটাই। তোমাকে তার
সত্যি বন্ধুরা কি বলবো, তো যারা আমার ক্যামেরার বাইরে যারা আছে তাদেরকে বলবো একটু হাততালি দিতে। বিজয় একটু হাততালি, হাততালির আওয়াজ শুনতে পাচ্ছ? তাহলে কি বলবো, সত্যি একটা মন ছুঁয়ে যাওয়া গান। রানুদি যাই হোক না কেন, সে যেমনই ব্যক্তি হোক না কেন, তার কণ্ঠের প্রশংসা করতেই হবে। এত সুন্দর গান শোনার পর তোমরা যদি লাইক না করো তাহলে কিছু বলার নেই। এবার হবে একটু ঝাঁকানাকা গান, মানে আমাদের ভুবন বাদ্যকর কাকার কাঁচা বাদাম গানটি রানুদির কাছ থেকে শুনে নেব। হ্যাঁ একদম একদম, হিন্দি বাংলা সব চলবে। রানুদি এবার বলতে চাইছে আর একটা ধর্মীয় গান করবে, তো চলো একটু ধর্মীয় গানটা একটু শুনে নি। সুন্দর সুন্দর, অসম্ভব সুন্দর লাগলো রানুদির কণ্ঠে এই শুভ সন্ধ্যায় গানটি।